ओए काना এই লাভ ডায়মন্ড হারবার আর এই স্কুটিটা নিয়ে আসার কারণ হচ্ছে এই স্কুটিটা ইলেকট্রিক মানে পুলিশ অত চেকিং হয় না আর ডায়মন্ড হারবার স্ট্রিট ফুডের কিন্তু অভাব নেই বিকেলবেলা মানে এই জায়গাটা কিছুদিন আগে ভেঙে গিয়েছিল এই জায়গা থেকে ডায়মন্ড হারবার স্টেশন এইটা আর এখানে পুলিশ চেকিং হচ্ছে চেকিং করাবে প্রফেশনালি আর তোমরা সবাই জানো আমি রিসেন্টলি একটা ফোন পারচেজ করেছি যেটা হচ্ছে এটা আর এর জন্য কিছু অ্যাসেসরিজ কেনার জন্যই আজকে ডায়মন্ড হারবার যাচ্ছি তো তাই ভাবলাম যে একটা মোটর রাইড করা যাক দেখি কেমন হয় যারা মোটর রাইড দেখতে ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটা তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো চলো শুরু করা যাক তো বন্ধুরা এখন তো যাচ্ছি ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে আর এখন রয়েছি মানে বিজয়গঞ্জ এটা হচ্ছে আমাদের একটা নার্সিং হোম বিল্ডার নার্সিং হোম আর সামনে দেখতে পাচ্ছ এম বাজারের ব্যানার লাগানো রয়েছে এখানটায় আর যাচ্ছি এখন ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে কি কারণে কারণ ফোনের কিছু অ্যাসেসরিজ নিতে হবে তাই জন্য যাচ্ছি আর মেঘলা পুরো একদম দেখতে পাচ্ছ আমাদের বিজয়গঞ্জ ফুল মেঘলা আর সবসময় তো বিজয়গঞ্জে ভিড় মানে ট্রেন ঢুকলেই হয় মানে এখানে আধ ঘন্টা পরে পরে ট্রেন আসে আর অনেক দূর দূরান্ত থেকে ট্রেনে মানুষজন মানে যাতায়াত করে এই লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে তোমরা যারা শিয়ালদা ওই সাইডে থাকো তারা নিশ্চয়ই জানবে এই নামটা যে লক্ষ্মীকান্তপুর লোকাল বলে একটা শিয়ালদা স্টেশনে সবসময় থাকে আর কি তো এখনই মনে হয় ট্রেন ঢুকেছে আর ভিড় তোমরা দেখতে পাচ্ছ বিজয়গঞ্জ বাজারে আর এই আমরা স্টেশন রোড পার হয়ে যাচ্ছি আর এখন তো ঘড়িতে কটা বাজে সেটা একটু দেখতে হচ্ছে এখন বাজে পাঁচটা নয় বের হয়েছি আর মাঝখানে একটু ব্রেকও নিতে হবে এক জায়গায় মন্দির বাজারে তো ওখান থেকে আবার বেরোতে হবে আর এখান থেকে ফলতা সেক্টর ওয়ানের বাসও যায় যেটা ডায়মন্ড ডাইরেক্ট তাছাড়া ডায়মন্ড ডাইরেক্ট গাড়ি খুব কম আর এই জায়গাগুলো সোজা চলে যাচ্ছে আমাদের সংগ্রামপুরে রাস্তা খুবই খারাপ আর মন্দির বাজার বেশিক্ষণ লাগবে না যদি জ্যাম না হয় রিসেন্ট কিন্তু মন্দির বাজারে একটা ভিডিও তোমরা দেখেছো হয়তো আমার পেজে যেটা কিন্তু এক বছর আগেকার ভিডিও আর আমি সেটা পোস্ট করেছি রিসেন্ট এক সপ্তাহ আগে আসলে হয়েছেটা কি তখন আমি ফেসবুক পেজে কোনো রকম ভিডিও ছাড়তাম না সবই ইউটিউবে ছাড়তাম তো এরকম অনেক আরও ভিডিও রয়েছে যেগুলো আমাদের ইউটিউবে ছাড়া রয়েছে বাট ফেসবুকে নেই তো আমি ভাবছিলাম যে আগে পুরোনো দিনে মিস্টার স্টার কীরকম ভিডিও বানাতো তার কিছু ঝলক যদি দেখানো যায় আর এখন তো তোমরা সবাই জানো শ্রাবণ মাস চলছে শিব সংক্রান্ত কন্টেন্ট বানাতে হবে শ্রাবণ মাস গোটা আর গাড়ি কিন্তু এখন যাচ্ছে 56 ক্রস করে কত গেল দেখো আমি তো গাড়িতে ফোকাস করছি আর হাওয়া কিন্তু খুবই জোরে হচ্ছে আওয়াজ কতটা আসছে জানি না আর আশা করছি যে ভালোই আসছে তো এইটা হচ্ছে এই জায়গাটার নাম কি
তো জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি কি জানি, এই জায়গাটার নাম কি আমি নিজেও জানি না। বৃন্দাবনপুর, বৃন্দাবনপুর জায়গাটার নাম। আচ্ছা, এরপরে রয়েছে একটা মোড়, তারপরে রয়েছে আজনা। আর ডিস্টেন্স বেশি দূর নয়, ডিস্টেন্স হচ্ছে তোমার এরকম ঘুরে যাচ্ছে কমই লাগে না। এই মোড়টার একটা নাম আছে, কি নাম জানি না। আর এখান থেকে আজনা প্রায় 1 মিনিটের দূরত্ব। আর এই আজনা স্কুলে কিন্তু আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, আমাদের স্কুল থেকে সেন্টার পড়েছিল এই আজনা উচ্চ মাধ্যমিক স্কুলে। খুব একটা মানে তখন একটা ভয় ভয় স্মৃতি ছিল, পরীক্ষা দিতে আসতে আসার সময় কি হবে কি হবে। আজ থেকে অনেক বছর আগেকার ঘটনা, বাট স্মৃতিগুলো কিন্তু একদম তরতাজা এখানে এলে। আর এই আপনার আজনায় ঢুকে গেছি, আর এটা হচ্ছে সামনে তোমরা দেখতে পাচ্ছ এই অটো টটো দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আজনার মোড়। আর এখান থেকে কিন্তু সোজা চলে যাচ্ছে মানে ক কিলোমিটার, 2 কিলোমিটার হবে, 2 কিলোমিটার তাও হবে না, 1.5 কিলোমিটার মতো হবে। আর এটা আজনা পঞ্চায়েত। আর সামনে 2 কিলোমিটার গেলে কিন্তু কেশবেশ্বর মন্দির, যেটা কিন্তু প্রায় 350 আরও বেশি বছরের পুরনো মন্দির। তো এই মন্দির নিয়ে কিন্তু একটা ভিডিও করেছিলাম যখন ফার্স্ট ভিডিও বানাতাম, মানে একদিন এসে এরকম ডিটেলস চেক করেছিলাম যে মন্দিরটা কবেকার মন্দির, কীভাবে স্থাপন হলো, বা কি মানে এখানে কী কারণে শিবের এত মানে ভক্ত সমাগম হয়, মানে সব কিছুই আর কি জানার চেষ্টা করেছিলাম সেই ভিডিওটার মাধ্যমে। এবং ওখানে একটা পুকুর রয়েছে, সন্ন্যাসী হয় বলে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, ওটা কী ডেট ঠিক এক্স্যাক্টলি জানি না। তো তখন কিন্তু একটা ওই মন্দিরের মাথায় চিল না এলে ওই সন্ন্যাসীর মানে যে ইয়েটা দেয় একটা কেমন সুতোর মালা টাইপস, ওটা কিন্তু খোলা হয় না যতক্ষণ ওই চিলটা এসে বসে, এরকম একটা প্রথা রয়েছে এখানে। আমিও কিন্তু সন্ন্যাসী হয়েছিলাম 3 বছর, তখন এখানে এসে মানে 3 দিন না 5 দিন পরে এসে আবার ওই মালা খুলে যেতে হতো ওই পুকুরে স্নান করে। আর ওই 3 দিন কিন্তু কোনো রকম মানে মানে কী বলবো, মাছ মাংস এইসব টাইপের খাবার খাওয়া যাবে না, শুধু হচ্ছে রাত্রেবেলা কেমন একটা ভাত বানাতো ভোরবেলা, সেটা ভোরবেলা খেতে হতো একবার করে, আর সারাদিন শুধু ফল খেয়ে থাকতে হতো ওই 3 দিন। আর খালি পায়ে থাকতে হতো, নতুন জামা প্যান্ট যেটা মানে পরে সন্ন্যাসীটা হবো সেটা পরেই কিন্তু ওই 4-5 দিন কাটাতে হতো। তোমরা দেখতে পাচ্ছ ভগবান শিবের মন্দির, কেশবেশ্বর মন্দির যেটা বলে পরিচিত। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটু গিয়ে ঘুরে এলাম, সেটুকু পজ নিয়েছি, চলো এবারে ব্যাক টু ডায়মন্ড। তো মন্দির বাজার কিন্তু খুবই বিখ্যাত একটা মানে স্থান, আমাদের মানে এই দিকের মানুষগুলোর অন্তরে রয়েছে। এই মন্দিরটা এতটাই বিখ্যাত যে যে শ্রাবণ মাসের সোমবার যে সোমবার আর শুক্রবার যে দিনগুলো পড়ে এত পরিমাণ ভিড় হয় ওই মন্দিরটা থেকে প্রায় মানে কত বলবো 5-4 কিলোমিটার এত লং লাইন পড়ে শুধুমাত্র বাবার মাথায় জল ঢালার জন্য এই মাসে।
যুগ যুগ ধরে চলে আসছে এই প্রথা। তোমাদেরকে আমি বলেছি যে মন্দিরটা প্রায় 350 বছরের পুরনো। আর এদিকে কিন্তু সোজা চলে যাচ্ছে আমাদের ঘটুগঞ্জ, এবং ঘটুগঞ্জ থেকে ডান দিকের দিকে গেলে ডায়মন্ড হারবার। আর আর এই এই যে যাচ্ছি আমি রাস্তাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, ডান দিকে গেলে কিন্তু মন্দির বাজার থানা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে প্ল্যাকার্ড মন্দির বাজার থানার, আর এখানে লেখা রয়েছে মন্দির বাজার থানা। আর এটা কিন্তু সোজা চলে যাচ্ছে তোমাদেরকে বললাম ঘটুগঞ্জ। আর সামনে কিন্তু আর একটা মোড় যেটা বলে বটতলা মোড়, বটতলা দেখো লেখা রয়েছে। আর এই বটতলা থেকে কিন্তু খুব সহজেই কলকাতা যাওয়া যায়, সোজা চলে যাচ্ছে কলকাতা বটতলা থেকে সোজা, মানে এদিকে গেলে ডান দিকে খুব ইজি কলকাতা যাওয়া, খুব ইজি। আর রাস্তায় অত জ্যামও নেই, আর রোডটা কিন্তু খুব সুন্দর রোড, আমি নিজেও পার্সোনালি যাই কলকাতা এই রোডটা দিয়েই যাই। আর ডায়মন্ড হারবার থেকেও কলকাতা যাওয়া যায়, বাট ওটা অনেকটা লং হয়ে যায় আর অনেকটা জ্যামে পড়তে হয়, কিন্তু এটা অতটা জ্যাম হয় না, ভিতরের রোড তো অতটা জ্যাম হয় না। সোজা গিয়ে ওঠে এটা বারুইপুর, বারুইপুর থেকে তারপরে তোমার হাইওয়ে রয়েছে। এটা হচ্ছে শঙ্করপুর, আর এই শঙ্করপুরে কিন্তু এই মাঠে কিন্তু একটা কালী পুজো হয়, খুব বড় কালী পুজো। আর আমি তো প্রথমবার সেবার এসেছিলাম, এসে আমি খালি ভাবছি শঙ্করপুরে কালী পুজো বলতে তার যাবো কীভাবে, তারপরে দেখছি এখানে একটা মাটির রাস্তা রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি মাটির রাস্তাটা কোথায় পার হয়েছে, না না সামনে আছে কোথায়, মাটির রাস্তা রয়েছে যেটা সোজা চলে যাচ্ছে সেই মানে সেই কালী পুজোর জায়গায়। মাটির রাস্তাটা কোনটা, ওইটা মনে হচ্ছে এই তো মাটির রাস্তা, হ্যাঁ এই মাটির রাস্তাটা কালী পুজোর ওখানটায় নিয়ে যাচ্ছে। আর সামনে কিছুটা গেলেই হচ্ছে টিপের মোড়, টিপের মোড় সম্ভবত জায়গাটার নাম। তো বন্ধুরা একটু পজ নিতে হলো, আর এই জায়গাটার নাম কিন্তু দ্বীপের মোড়, মাঝখানে আর কি ব্যাটারি শেষ হয়ে গেছিলো ক্যামেরার। আর এই দ্বীপের মোড়ে রয়েছে লীলাচলে মহাপ্রভু সাউন্ড, তার গোডাউন রয়েছে এখানটায় কোথাও, কোথায় কোথায় এই জায়গাটা কোথাও রয়েছে, কোথায় রয়েছে বোঝা যাচ্ছে না, বন্ধ রয়েছে তো তাই বোঝা যাচ্ছে না ঠিক, কিন্তু এই যে মোড়, এই মোড়েই কিন্তু রয়েছে। আর আমার কিন্তু দাঁড়ানোর সময় নেই তাই কিন্তু দাঁড়ালাম না। আর একেবারে কিন্তু আমরা পশ্চিম দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছ সূর্যটা একদম ঠিক পশ্চিম দিকেই, মানে সূর্য উদয় হয় না অস্ত যায়, সরি 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 সূর্য অস্ত যায় পশ্চিম দিকে, আর ঠিক কিন্তু সেই দিকেই যাচ্ছি এখন। মাঝখানে দ্বীপের মোড় দেখাতে গিয়ে ক্যামেরার ব্যাটারি শেষ, আর এরা দেখো এখানে ফল লোড করছে, পুরো রোড জ্যাম করে, পুরো রোড পুরো ব্লক করে দিয়েছে, দিয়ে ওদের কাজ করছে, মানুষ যেতে পারুক আর না পারুক। তো দেখতে পাচ্ছ পুরো গাড়ি একদম পুরো ভর্তি খড়, এখানেও জ্যাম লাগিয়ে দিয়েছে। আমরা কিন্তু এবারে চলে এলাম দেউলার মোড়, দেউলার মোড় থেকে কিছুটা গেলেই ঘটুগঞ্জ।
এই মুহূর্তেরও একটা নাম রয়েছে, বাট কোনো ব্যানার দেখতে পেলাম না। এটারও কিন্তু একটা নাম রয়েছে, আর এর পরেই হচ্ছে দেউলা, দেউলার মোড়। এটাই হচ্ছে দেউলার মোড়, আর এখান থেকেও কিন্তু কলকাতা যাওয়া যায়, বাট বাইক যাওয়া যায়, চার চাকা নিয়ে যাওয়া যাবে না, কারণ মাঝখানে একটা পোল রয়েছে উস্তিতে, মানে উস্তির একেবারে আগে একটা পোল রয়েছে, সেই পোলের মাঝখানে, মানে পোলটা দুর্বল তো, তাই পোলের মাঝখানে বড় বড় লোহার শিক ঢুকিয়ে দিয়েছে, যাতে বড় গাড়ি পাস না পারাপার করতে পারে। তো তাই জন্যে কিন্তু বড় গাড়ি এই ডান দিকে ঢুকলে কলকাতা যাওয়া যাবে না, কলকাতা যেতে গেলে এই পার দিয়ে যেতে হবে। আর এই রাস্তাটা কিন্তু চলে গেছে সোজা আমাদের পোলের হাট, যেটা এখান থেকেই কিন্তু আমি বেশিরভাগ সময় যাতায়াত করি। আজকের কিন্তু মন্দির বাজার মন্দিরটা একটু মানে দেখবো বা প্রণাম করবো বলে কিন্তু গেছিলাম ওখানটায়, আর তাই জন্যেই কিন্তু ওই রাস্তা দিয়ে এসেছি, নইলে কিন্তু আমি এই রাস্তা দিয়েই সবসময় ভিডিও করতে যাই বা কোথাও যাই, মানে ডায়মন্ড সাইডে বা মেদিনীপুর সাইডে এই রাস্তা দিয়েই যাই। আর এখানে কিন্তু আরও একটা মন্দির রয়েছে যেটাও কিন্তু খুব বিখ্যাত, এবং মঙ্গলবার এবং শনিবার প্রচণ্ড পরিমাণে কিন্তু ওই মন্দিরটায় ভিড় হয়। মন্দিরটা কী মন্দির ঠিক আমার বলছি মনে পড়ছে না নামটা, দাঁড়াও তো কাউকে জিজ্ঞেস করে হলেও আমি নামটা তোমাদেরকে চেনে বলবো। একটা কালী ঠাকুরের মন্দির খুবই বিখ্যাত, আর ওখানে কিন্তু আমার একটা বন্ধু বিয়ে করেছে, আর ওর বিয়েতে কিন্তু আমার গাড়ি করেই নিয়ে এসেছিলাম ওকে, মানে বিয়ের জন্য আর কি, ওরা সবাই এসেছিল, তো ওর বিয়েটা হয়েছিল ঠিক এখানে, এবং আমার মনে আছে 1000 না 2000 টাকা এরকম সামথিং নিয়েছিল। তো এই সেই মন্দিরের জায়গা বঞ্চনা, সেটা তো এই ঠিক মন্দিরটা রয়েছে, আর মন্দিরের সামনে দেখতে পাচ্ছি একটা বট গাছ রয়েছে, আর ওখানে হচ্ছে কালী মন্দির। আর শনি মঙ্গলবারে কিন্তু এখানেও কিন্তু প্রচণ্ড ভারে ভিড় হয়, এটা মনে হয় কি বন মন্দির না কি এরকম সামথিং লাইক নাম এটা, বন মন্দির নাকি ঘুগুর, ঘুগুর বন নাকি ঘুগুর মন্দির এরকম সামথিং লাইক নাম। আর এখানে কিন্তু সামনে গেলেই নতুন একটা ব্রিজ হয়েছে, যেই ব্রিজটা কিন্তু অনেক দিন ধরে কাজটা হচ্ছিল, ব্রিজের প্রায় কি বলবো 4-5 বছর, তার জন্য একটা এক্সটার্নাল রোডও বানাতে হয়েছিল, তারপরে ব্রিজটাকে ফিনিশ করে আবার ব্রিজটাকে রিওপেন করে দেওয়া হয়েছে, এখন পুরো নতুন ঝকঝক করছে, বেশি দিন হয়নি। আর তোমাদের দেখাই ব্রিজ, বলতে সেরকম হাওড়া ব্রিজ টাইপের নয়, এমনি ছোট ছোট ব্রিজ। আর বন্ধুরা ব্রিজটিও শুরু হয়ে গেল মনে হয়, তো 5:36 বেজে গেছে, 5:10 বেরিয়েছিলাম, 9 বেরিয়েছিলাম, আর এখানে দেখতে পাচ্ছ কাজ হচ্ছে, কাজ হচ্ছে, ঢালাইয়ের কাজ চলছে। আর এই সেই ব্রিজ, যেই ব্রিজটার কথা তোমাদেরকে আমি বলছিলাম, আর কতগুলো গাড়ি যাচ্ছে, মানে জেসিবি কাজ করছে দেখো, 1-2 আর ওপারেও 2 ব্রিজ রয়েছে। আমি খালি ভাবছি এদের কাজ শেষ হচ্ছে না কেন, অনেক দিন ধরেই হচ্ছে, প্রায় কি বলবো 5-6 বছর আরো বেশি, তো নিশ্চয়ই কোনো কনক্লুশন রয়েছে, আরো জেসিবি কিন্তু এখানে রয়েছে। আর এই পেট্রোল নতুন উদ্বোধন হয়েছে, মানে পুরোপুরি কমপ্লিট হয়নি, তবু কিন্তু পেট্রোল পাওয়া যাচ্ছে এখানে। আর এখানে কিন্তু আমাদের লক্ষ্মীকান্তপুর থেকে ঘটগঞ্জ আসতে গেলে মাঝখানে কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই এইটা ছাড়া, একমাত্র এটা তো জাস্ট রিসেন্ট উদ্বোধন হয়েছে 1-2 বছর এরকম, আর তার আগে কিন্তু পেট্রোল ভরতে গেলে ওই কাটা তেল বিক্রি হতো দোকানে, ওখান থেকে নিতে হতো, অথবা ডায়মন্ড হারবার। তো চলে এলাম
আমরা আমরা মানে আমি আজকের হটগঞ্জ এবারে এখান থেকে সোজা মনে হয় 5 কিলোমিটার এরকম সামথিং লাইক হবে, গেলেই হচ্ছে ডায়মন্ড হারবার। আর ডায়মন্ড হারবার রিভার সাইড বিকেলবেলার ভিউ যা হয় বন্ধুরা কি বলবো। আর এটা কিন্তু হাই রোড NH12, এই রোডটার নাম সম্ভবত। আর এখানে কিন্তু CCTV লাগানো রয়েছে দেখতে পাচ্ছ, দুখানা বড় বড়, মানে মনিটরিং করার জন্য গাড়িগুলোকে, কোনো গাড়ি যাতে কোনো রকম মানে কি বলবো আর মানে জানো তো তোমরা। আর এটাই হটুগঞ্জ, এবং হটুগঞ্জ কিন্তু সবসময় এরকম ভিড়ে ব্যস্ত থাকে, বাট লক্ষ্মীকান্তপুরের মতো অতটা নয়। আর এই হটুগঞ্জের ভিতরে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম রয়েছে, পাড়া রয়েছে, মানে অগুন্তি মানুষ রয়েছে। হটুগঞ্জটা হয়তো একটুখানি দেখতে, বাট ভিতরে কিন্তু অনেক দূর পর্যন্ত রাস্তা চলে গেছে। আর এই ডান দিকের দিকে চলে যাচ্ছে একটা রাস্তা উস্তি, একটা চলে যাচ্ছে নেদ্রা স্টেশন। নেদ্রা স্টেশন পার করেই উস্তি, ওই একটাই রোড। আর এইদিকে তো সোজা ডায়মন্ড হারবার, এবং এই রোডে ঢুকলে আর একটা রোডও রয়েছে, মানে ডান দিকে ঢুকে আর একটা রোডও রয়েছে, সেটা দিয়েও কিন্তু ডায়মন্ড হারবার যাওয়া যায়, সেটা মানে ভিতরের রোড দিয়ে। আর আকাশ কিন্তু প্রায় ফুল মেঘলা হয়ে গেছে, তো আমি একটু চেষ্টা করছি জোরে জোরে যাওয়ার, যাতে ডায়মন্ড হারবার রিভার সাইডের ভিউটা তোমাদের দেখাতে পারি। বন্ধুরা এখান থেকে শুরু হচ্ছে ডায়মন্ড হারবার রিভার সাইড। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর প্লেস রয়েছে, মানে ফটোশ্যুট করার বা কিছু। আর ভিউটা কিন্তু সেই লাগছে ডায়মন্ড হারবার নদীর পাড়ের ভিড়টা এখন তোমরা লক্ষ্য করতে পারছো, কত পরিমাণ মানুষ শুধু বসে আছে। আর এই বৃষ্টি পড়েছে এক দু ফোঁটা, সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে। এবং আই লাভ ডায়মন্ড হারবারের কাছে কিন্তু আরও ভিড়, তো মাঝখানে কিন্তু ক্যামেরার কি ডিস্টার্ব হলো জানি না, বন্ধ হয়ে গেল, আমি খেয়াল করিনি, বাট এখন চেক করছি, দেখছি রেকর্ড হয়নি সেগুলো। আমি অনেক বক্তব্য রেখেছিলাম বাট সেগুলো আসেনি, তো যাই হোক কিছু করার নেই। আর বৃষ্টি কিন্তু বেশ মোটা মোটা জলের দানাগুলো। আর বিকেলবেলা মানে কিন্তু ডায়মন্ড হারবার রিভার সাইডের ভিড়, ডায়মন্ড হারবার মানুষের গন্তব্য তখন কিন্তু ডায়মন্ড হারবার রিভার সাইড, খুব সুন্দর ভিউ। আর এটা কিন্তু একটা সাগরিকা হোটেল, যেটা অনলাইনে বুক করতে হয়, এমনি তোমরা গেলে কিন্তু বুকিং করতে পারবে না, অনলাইনে বুক করে আসতে হয়। আর নদী কিন্তু এখন পুরো ফুলে ফেঁপে রয়েছে, ডায়মন্ড হারবার নদী, সাগর না কিন্তু নদী এটা। সবাই কিন্তু যে যার মতো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, মানে বৃষ্টির জলে, বৃষ্টির ভয়ে, যাই বলো। হালকা হালকা বৃষ্টি বেশ ভালো লাগছিল, কিন্তু দেখো পুরো ভিজে গেছি। তো সেই লেভেলের ভিউ। আর যদি এখানে কাপেল কেউ আসে, আর বেশ ফাঁকা পেয়েছি এই সিচুয়েশনটা, মানে যেহেতু বৃষ্টি হচ্ছে কেউ নেই, সব গিয়ে ছাওয়ায় দাঁড়িয়েছে। আর এই দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবারে, মানে এই জায়গাটা এলে একটু না দাঁড়ালে ঠিক ভালো লাগে না। আর এখান থেকে লেখা আই লাভ ডায়মন্ড হারবার। আর এই স্কুটিটা নিয়ে আসার কারণ হচ্ছে এই স্কুটিটা ইলেকট্রিক, মানে পুলিশ অত চেকিং হয় না। আর ডায়মন্ড হারবার স্ট্রিট ফুডের কিন্তু অভাব নেই বিকেলবেলা, মানে এই জায়গাটা কিছুদিন আগে ভেঙে গিয়েছিলো এই জায়গা থেকে, তারপরে কিন্তু পুনরায় এটা রূপান্তরিত করে একটু এরকম হাইফাই ক্যালকাটা স্টাইল করা হয়েছে। আর আইসক্রিম থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে নানান ফাস্ট ফুড সব কিন্তু অ্যাভেলেবেল, এবং
8টা 9টা পর্যন্ত কিন্তু কন্টিনিউ এখানে ভিড় থাকে এই প্লেসটা, এবং বিকেলে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয় এখানে বসে থাকে কেউ কেউ, এখানে তো লাইন লেগে যায় সেলফি তোলার। আর ওই দূরে দেখা যাচ্ছে হলদিয়া, ও তো বন্ধুরা অনেকটা সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম ডায়মন্ড হারবার মানে মেন রোডে যাবো, ওখান থেকে কিছু ফোনের অ্যাসেসরিজ নেবো যেটা করতে আদৌ এসছি এখানে, তো সেটা তো এক দুজনকে বললাম একটা দুটো ছবি তুলে দিতে, বাট খুব একটা ভালো ছবি তুলে দেয়নি মানে আমার মনের মতো হয়নি। তো যাই হোক চলো এখন কী করা যাবে, এই মেঘলা মেঘলা ওয়েদার দেখতে দেখতে ডায়মন্ড হারবারের মানে রোড তোমরা এখন দেখছো, বেশ ভালো লাগে এই মেঘলা আকালে মেঘলা আকাশে এইরূপ প্রকৃতি। আর ডায়মন্ড হারবারে তো জানোই মেন রোড NH12 প্রচণ্ড পরিমাণে ভিড় হয় সব সময়, আর এই একমাত্র ডায়মন্ড হারবারে এলেই মনে হয় যেন কলকাতা মানে কলকাতা কলকাতা ফিল হয়, মানে এখানকার স্ট্যাটিস্টিক্সটা খুবই মানে কি বলবো একটু শহরই পনার গাইজ। এখানে কফি হাউস উদ্বোধন হয়েছে কিছুদিন আগে, যেটা মান্না দে উদ্বোধন করেছিল তারই ব্রাঞ্চ ইন্ডিয়ান কফি হাউস, বাট আমরা এসেছিলাম বাট ফুড কোয়ালিটি অতটা ভালো নয়। আর এটা হচ্ছে ডায়মন্ড হারবার থানা দেখতে পাচ্ছ, আর সোজা গেলেই হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশন। সামনে যে পেট্রোল পাম্পগুলোর কথা তোমাদেরকে বলেছিলাম যেগুলো তো কাট হয়ে গেছে শোনা যায়নি তার জন্য, কিন্তু ডায়মন্ড হারবারে কিন্তু 6 থেকে 7খানা পেট্রোল পাম্প রয়েছে, তার মধ্যে এপারে এই মেন রোডে মানে ডায়মন্ড হারবার মেন স্টেশনের কাছে এই একটা রয়েছে, এবং ডায়মন্ড হারবার ঢুকতে ওপারে 3খানা রয়েছে এবং এপারেও 3খানা রয়েছে মানে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে। আর এখানে কিন্তু হোলসেল মার্কেট বসে, সব কিছু হোলসেল রেটে পাওয়া যায়। আর ডায়মন্ড হারবারের মধ্যে অনেক কিন্তু ক্ষুদ্র 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 রাস্তা রয়েছে যেটা দিয়ে কিন্তু মানে তুমি একবার ঢুকলে যারা চেনা তারা ঠিক বেরিয়ে আসতে পারবে, বাট যারা অচেনা তাদের কিন্তু বেরিয়ে আসতে একটু কষ্ট হবে, তারা ভাববে কোথায় এলাম রে বাবা। আর এটা হচ্ছে ডায়মন্ড হারবার পৌরসভা আমার ডান দিকে, আর এগুলো কিন্তু বৃষ্টির সময় খুব অসুবিধায় পড়েন এইসব বিক্রেতারা, বাট এমনি সময় ওপেন মার্কেটে এইসব বিক্রি কিন্তু খুব ভালোই রমরমা চলে। সামনে রয়েছে ডায়মন্ড হারবার স্টেশন আমার ডান দিকে তোমরা দেখতে পাবে ডায়মন্ড হারবার স্টেশন এইটা, আর এখানে পুলিশ চেকিং হচ্ছে হয়তো চেকিং করাবে কিছু বললো না। বলি ফোনের কভার টাওয়ার আছে এখানে কোথায়, আইফোনের কভার টাওয়ার পাবো জল ট্যাঙ্কের ঢালে মানে এম বাজারের আগে ঢালে নামবো ঢালের আগে। আচ্ছা আইফোনের ভালো 15 সিরিজের পাবো তো, একটা দোকানে এসছি মোবাইল রিপেয়ারিং করা হয়, চলো দেখি পাই কিনা এখানে কভার। বন্ধুরা একটা মোবাইল দোকান যেটা মোবাইল এপারে আর ওপারে রয়েছে এমনি গার্মেন্টস শপ, আর ঠিক ফ্রন্টেই রয়েছে ডায়মন্ড হারবারের মায়ো মোড় মানে কেক শপ দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু তোমরা নামি দামি ব্র্যান্ডের সমস্ত কভার থেকে আরম্ভ করে গ্লাস থেকে আরম্ভ করে সব কিছুই পেয়ে যাবে, যেটা কিন্তু খুব সম্ভবত সব জায়গায় পাবে না, যেমন 15 প্রো বা যেসব ফোন 1.5 লাখ 2 লাখ এইসব দামের ফোনের কভার কিন্তু এখানে পেয়ে যাবে, প্লাস রিপেয়ারিংও হয়, এবং আমার ফোনের মানে সব গ্লাস ফ্লাস লাগাচ্ছে এখন, এবং কমপ্লিট হলে তোমাদেরকে আমি ফাইনাল লুকটাও দেখাচ্ছি। তো বন্ধুরা এটাই হলো ফাইনাল লুক, এর ক্যামেরার গ্লাস লাগিয়েছি, এর ব্যাক গ্লাস লাগিয়েছি মানে কভার আর কি, আর স্ক্রিন গার্ডও লাগিয়েছে। তো এই দাদা তার নাম কি নাম, থ্যাংক ইউ।
আর অন্ধকার হয়ে গেছে এখন, কিন্তু বেশ সুন্দর ভিউ সবাই। বাট এই যে মাইকের আওয়াজগুলো থাকে না। আর একটা কথা বন্ধুরা, ডায়মন্ড হারবার কিন্তু মানে ওয়ান ওয়ে টু ওয়ে সব কিন্তু একই রোডের উপরে, কিন্তু সিঙ্গেল আলাদাভাবে ওয়ে নেই। বাট এই জায়গাটায় চেক ইন ফেক ইন হয় দেখতে পাচ্ছ, আর পুলিশের মর্জির মতো কিন্তু ওরা চেক করে, মানে মানে এরকম নয় যে সবাইকেই ধরে। আর যেতে হয় এপার দিয়ে এবং এই থাম্বাটার ওপার দিয়ে ওপারে যেতে হয়, মানে ওপার দিয়ে যদি কেউ চলে আসে আবার ফাইন নিয়ে নেবে। দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার কিন্তু ভিড় লেগে গেছে, আর বৃষ্টিও কিন্তু সেরকম নেই। প্রচন্ড হারে জ্যাম লেগে গেল আসার সময়। ওই কানা ওপারের দিকে চেয়ে চেয়ে রোড ক্রস করছে, মানে এপারে আর দেখার দরকার নেই। মানে এরকম কিছু কিছু পাবলিক রয়েছে যাদের জন্য কিন্তু অনেক হ্যারাসমেন্ট হতে হয়, এই বাইকার্স বলো গাড়ি চালক বলো নানান, হয়তো তাদের কোনো দোষও নয়, তবুও কিন্তু এরকম পাবলিকদের পাল্লায় পড়তে হয়। তো নীল আবাস কিন্তু সেই লেভেলে লাগছে যেটা বলেছিলাম ঠিক দেখো সেটা, এখন এত ভিড় এত ভিড়, মানে সবে শুরু। তাহলে ভাবো যে এখন তো 6টা বাস বাজে, 6:44, জাস্ট অপূর্ব লাগছে, আই লাভ ডায়মন্ড হারবার। আর এদিকে কিন্তু নাকে তোমার এত সুন্দর সুন্দর ঘ্রাণ যাবে এই মুহূর্তে যদি তুমি ক্রস করো এখানটায়, মানে 6:30, 6:45 দিকে, মানে বিভিন্ন ধরনের খাবারের স্মেল তোমার নাকে ছুটে ছুটে আসবে। আর মাছ বাজার কিন্তু ডায়মন্ড হারবারের একটা অন্যতম কেন্দ্রবিন্দু বলতে পারো তোমরা, যেখানে কিন্তু অনেক অনেক মানুষের রুজি রুটি নির্ভর করে। আর ডায়মন্ড হারবার মৎস্য বন্দর, যেটা ইলিশ মৎস্য বন্দর সম্ভবত নাম। আর এই কেল্লা এগুলো নিয়ে অনেক বক্তব্য রেখেছিলাম ফার্স্টে, বাট সেগুলো কোনো কারণে রেকর্ড হয়নি, কিভাবে রেকর্ডটা আউট হয়ে গেল আমি বুঝতেও পারিনি, তারপর দেখছি রেকর্ড বন্ধ। তো যাই হোক, দেখতে পাচ্ছ রাস্তার দু সাইডে এপারে এবং এপারে শুধুমাত্র ইলিশ বিক্রি হচ্ছে এখন। আর এখন যেহেতু বর্ষাকাল, ইলিশের সিজন, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে শুধুমাত্র ইলিশ কম দামে পাবে বলে। আর ছোটো মানে ওজনের ইলিশ কিন্তু প্রায় মাঝে মাঝে সময় তো 1,000-2,000 এত এত দামে বিক্রি হয় যে বলার কথা নয়। আর ডায়মন্ড হারবার মাছ বাজার কিন্তু জাস্ট ক্রস করলাম, বাঁদিকে তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আর এই দুদিকেই কিন্তু আরও যেরকম ভর্তি। আর বর্ষাকালটা কিন্তু বিশেষ বিশেষ হারে মানে বিক্রি হয় মাছ। আর ডায়মন্ড হারবার ক্রস করে এই যে মন্দিরটা রয়েছে দেখতে পাচ্ছ ডান দিকে, এদিক দিয়ে কিন্তু সোজা চলে যাচ্ছে, মানে গিরিশ হোটেলের সামনে থেকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা সেই মৎস্য বন্দরে। তো যাই হোক বন্ধুরা, এটা দেখিয়েই কিন্তু আজকেকার ভিডিও এন্ড করলাম। আর যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো থ্যাংক ইউ, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, আজকেকার মতো এই পর্যন্ত।